পরীক্ষা মেরিটের স্যাট পরীক্ষার প্রস্তুতি। এই পরীক্ষা এই ক্ষেত্রে আমাদের এই ক্লাসে আমরা আলোচনা করব তাপ চ্যাপ্টারটা নিয়ে, এবং তাপ সঞ্চালনের পদ্ধতি থেকে শুরু করে বরফের গলনাঙ্ক এবং বরফের কিন্তু প্রশ্ন আসেই যে একটি বরফের উপর স্কেটিং করে কী করে স্কেটাররা। স্কেটিং করার ক্ষেত্রেও মেইন প্রিন্সিপাল যেটা সেটা হচ্ছে বরফের গলনাঙ্ক। অর্থাৎ একজন স্কেটার যখন স্কেটিং করে বরফের উপর দিয়ে তখন কী হয়, বা বরফের উপর দিয়ে যখন স্লেজ গাড়ি চলে যায় তখন এত জোরে কী করে স্লেজ গাড়ি চলতে পারে, কুকুরেরা টেনে নিয়ে যায়। এখানেও কিন্তু বরফের তোমাদের সেই প্রিন্সিপালটা সে কাজ করছে, বরফের উপর চাপ। বরফের উপর চাপ বাড়ালে কী হবে, বরফের উপর চাপ বাড়ানোর সঙ্গে সঙ্গে বরফের যে অংশে চাপ বাড়ানো হবে সেই অংশে জল হয়ে যাবে, অর্থাৎ গলনাঙ্ক কমে যাবে। অর্থাৎ যে তাপমাত্রায় সেটা গলার কথা ছিল তার থেকে কম তাপমাত্রায় গলতে শুরু করবে। অর্থাৎ এখন যে তাপমাত্রায় এটা বরফ হয়ে আছে সেই তাপমাত্রাতেই জ্বলা শুরু করবে, এটা জলে পরিণত হবে। এবং জলের উপর দিয়ে তোমরা জানো যে খুব সহজেই স্কেটিং করা যায়, সেই জন্য স্কেটাররা খুব সহজেই বরফের উপর দিয়ে স্কেটিং করতে পারে। এর কারণ হচ্ছে কি, বরফের উপর চাপ বাড়ালে এর গলনাঙ্ক কমে যায়, এর গলনাঙ্ক কমে যায়, ঠিক আছে। আচ্ছা এটা গেল। আচ্ছা দুই টুকরো বরফ একসঙ্গে চেপে ধরলে কী হবে, দুই টুকরো বরফকে যদি আমরা একসঙ্গে চেপে ধরি তাহলে বরফ দুটো জোড়া লেগে যাবে এবং একটি টুকরো পরিণত হবে। কারণ যে অংশে তুমি চাপ দিচ্ছ ঠিক সেই অংশে কী হচ্ছে, বরফটা গলে যাচ্ছে। আচ্ছা বরফটা গলে গেলে সেখানে জল পরিণত হচ্ছে, তাহলে দুটো বরফের যে সংযোগস্থল, মনে করো এটা একটা বরফের টুকরা আর এটা একটা বরফের টুকরা, পাশাপাশি দুটো বরফের টুকরাকে একসঙ্গে চেপে ধরা হয়েছে মনে করো। এবার এই অংশে জল পরিণত হবে কারণ বরফ গলে যাবে, এই অংশে চাপ বেশি, চাপ বেশি থাকলে বরফ গলে যায়। আচ্ছা বরফ গলে গেলে কী হবে, যে জল হবে। এবার তুমি যেই ছেড়ে দেবে সেই তাপমাত্রা চাপ কমে যাবে, ছেড়ে দেওয়ার সঙ্গে সঙ্গে চাপ যাবে কমে, এই অংশে চাপ কমে যাবে। এবং এই অংশের চাপ কমে যাওয়ার সঙ্গে সঙ্গে এই অংশের চাপ বেড়েছিল প্রথমে, এই অংশের চাপ গেল কমে, কমে যাওয়ার সঙ্গে সঙ্গে এখানে যে তরল ছিল সেই তরলটা এটার অংশ এবং এটার অংশ দুদিক থেকে এসেছে, এবং তরলটা এখানে কি সিমেন্টিংয়ের কাজ করবে, তরলটা আবার জমে বরফে পরিণত হবে, আর বরফের মধ্যে হবে এটাকে এবং এটাকে জুড়ে দেবে একসঙ্গে, সেই জন্য বরফের খণ্ডটা জুড়ে যাবে। আচ্ছা এই ক্ষেত্রে গেল, এটা গেল স্কেটাররা কী করে স্কেটিং করে বললাম। আচ্ছা এইভাবে করে বরফের কিন্তু সুবিধা হয়। আচ্ছা যেসব বস্তুর আয়তন চাপ বাড়ালে কমে যায় তাদের ক্ষেত্রে কী হয়, অর্থাৎ আয়তন চাপ বাড়লে কমে, চাপ বাড়লে আয়তন কমে, মানে আমরা জানি চাপ বাড়লে গলনাঙ্ক কী হয়, কমে যায়। চাপ বাড়লে গলনাঙ্ক, মনে করো বরফের ক্ষেত্রে চাপ বাড়লে গলনাঙ্ক কমে যায়, গলনাঙ্ক কমে গিয়ে তা কিন্তু খুব ভালো করে পড়বে, কোন অংশ থেকে আপেক্ষিক তাপ পড়বে সেই অংশটি কিন্তু ভালো করে পড়বে, বস্তুর আপেক্ষিক তাপ কোনটির গলনাঙ্ক হিমাঙ্ক সমান, মনে রাখবে পারদের গলনাঙ্ক হিমাঙ্ক সমান। তাহলে গলনাঙ্ক কত, সে গলনাঙ্ক হচ্ছে -39.5 ডিগ্রি সেন্টিগ্রেড। আচ্ছা থার্মোফ্লাক্সের কার্যকারিতা, এটা তোমাদের বলে থাকবে ক্লাস এইটের। থার্মোফ্লাক্স কী, থার্মোফ্লাক্স কিছুই না, ফ্লাস্ক যেখানে গরম জল গরম থাকে অনেকক্ষণ ধরে। কেন গরম থাকে, কারণ গরমটাকে আটকে রাখা হয়, কিন্তু গরমকে আটকে রাখা সহজ কাজ নয়। গরমকে আটকাতে গেলে তোমাকে কী করতে হবে, বিকিরণ পদ্ধতি, পরিবহন পদ্ধতি এবং পরিচালন পদ্ধতি, তিনটা পদ্ধতিকে আটকাতে হবে। এক্ষেত্রে থার্মোফ্লাক্সের ক্ষেত্রে পরিবহন পদ্ধতি কীভাবে আটকানো হয়, না পরিবহন মানে কোনো একটি তাপ সেখান থেকে আরেকটি বস্তুতে সরাসরি স্পর্শের মাধ্যমে ট্রান্সফার হয়ে যাওয়া। তো এক্ষেত্রে কী করা হয়, এক্ষেত্রে একটি কাঁচের পাত্র রাখা থাকে নিচে, কাঁচের পাত্রটিকে কী করা হয়, কাঁচের পাত্রের সঙ্গে থেকে বাইরের দিক থেকে একটা প্লাস্টিকের জ্যাকেট দেওয়া হয়। সেই জ্যাকেট দেওয়ার জন্য কী হয়, এটার সঙ্গে প্লাস্টিকের কোনো কানেকশান হয় না, এবং প্লাস্টিকের কানেকশান হলো প্লাস্টিক তাপের কুপরিবাহী, তাই এই বস্তুটি থেকে তাপ বাইরের দিকে বেরোয় না, এক নম্বর। দুই নম্বর হচ্ছে এর যে ভিতরের কাঁচের পাত্রটি নেওয়া হয়, সেই পাত্রের গায়ে কী দেওয়া হয়, পাত্রের গাটা হচ্ছে অত্যন্ত চকচকে হয়, সেই জন্য বিকিরণ পদ্ধতিতে কিন্তু তাপ পরিবহন হয় না। আর কী হয়, পরিচালন পদ্ধতি, পরিচালন পদ্ধতিতে প্রশ্নই নেই, কারণ পরিচালন পদ্ধতির ক্ষেত্রে কী হয়, তরল বা গ্যাসীয় মাধ্যমে ট্রান্সফার হবে। তো এক্ষেত্রে যে কাঁচের যে বোতলটি নেওয়া হয় ভিতরে, সেই কাঁচের বোতলটি দুটি পর্দা থাকে, অর্থাৎ মনে করো এই একটি কাঁচের বোতল, তার বাইরে দিয়ে ফ্লাস্ক বানানো আছে, ঠিক আছে। এই কাঁচের যে পাত্রটি নেওয়া হয়েছে, কাঁচের পাত্রটি কী করা হয়েছে, দুটো লেয়ার আছে এবং মাঝখানটা বায়ুশূন্য আছে বা বায়ু আছে। আমরা জানি বায়ু তাদের কুপরিবাহী, তাই পরিচালন পদ্ধতিও কিন্তু এক্ষেত্রে বাধাপ্রাপ্ত হচ্ছে। তাহলে পরিবহন পরিচালন
এবং বিকিরণ তিন পদ্ধতি কিন্তু থার্মোফ্লাক্সের ক্ষেত্রে বাধাপ্রাপ্ত হয়। এই কারণের জন্য থার্মোফ্লাক্স কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। আচ্ছা, সমুদ্র বায়ুর প্রাবল্য বৃদ্ধি পায় সকালবেলা, হ্যাঁ মনে রাখবে। তাপ সঞ্চালনের সবচেয়ে দ্রুত পদ্ধতি হচ্ছে বিকিরণ। বিকিরণ, তো এইভাবে প্রশ্নগুলো পড়বে। এবার আমরা বইটা থেকে আমরা দেখে নেব খুব তাড়াতাড়ি কোন কোন প্রশ্নগুলো আমাদের খুব তাড়াতাড়ি পড়তে হবে। এখানে বলা হচ্ছে কার আপেক্ষিক তাপ সবচেয়ে বেশি, কার আপেক্ষিক তাপ সবচেয়ে বেশি, এটা কিন্তু তোমাদের জানতে হবে ভৌত পরিবেশে কার আপেক্ষিক তাপ সবচেয়ে বেশি। আপেক্ষিক তাপ কিসের উপর নির্ভর করছে এই প্রশ্ন, এর উত্তর হবে জল, জলের আবির্ভাব। মানে এই কারণের জন্য জলকে গরম হতে কিন্তু অনেক বেশি সময় লাগে, আবার ঠান্ডা হতে অনেক সময় বেশি লাগিয়ে দেওয়া হয়। এবার হচ্ছে ভালো করে শিশির জমার একটি শর্ত আছে, সেই শর্তটা কি? বায়ুর আর্দ্রতা বেশি থাকতে হবে, ঠিক আছে। ভালো করে শিশির জমতে গেলে বায়ুর আর্দ্রতা বেশি থাকতে হবে। ভালো করে শিশির জমতে গেলে বায়ুর আর্দ্রতা কিন্তু বেশি থাকতে হবে। মনে রাখবে শিশির সেই দিনই পড়ে, আমরা বলি না কুয়াশা খুব পড়েছে আজকে, কুয়াশা কুয়াশা, ঠিক আছে, এইভাবে করে পড়তে